চিকেন কষা রান্না করব। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিলাম, তারপর নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচামরিচ, সবগুলো এখন আমি তৈরি করার জন্য রেডি করছি। প্রথমে আমি পেঁয়াজ কাটছি, তারপর আমি টমেটো কাটলাম, তারপর আমি আলু কাটছি, তারপর পেঁয়াজ বাটলাম, আদা বাটলাম, রসুন বাটলাম, কাঁচামরিচ বাটলাম, সব কিছু বেটে রেডি করলাম। এবার আমি কড়াইয়ে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং জিরা দিয়ে একটু টেলে নিচ্ছি। টেলে নেওয়া হলে এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার তেল দেওয়া হলে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, তারপর পেঁয়াজগুলো একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিলাম, 2টা বড় বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, তারপর আবার একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি এখানে 2টা বড় বড় সাইজের রসুন বেটে দিয়েছি, তারপর একটি ছোট আদা বেটে দিয়েছি, 1 চা চামচ আদা আর রসুন, সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি 2 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি, তারপর আমি 3টা টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সেটা ভালো করে ভেজে নিচ্ছি। এই তরকারিটা পুরোপুরি কষানোর উপরে নির্ভর করবে। তারপর আমি লবণ দিলাম 2 চামচ, আপনারা 7 মতো দিতে পারেন। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, আমরা একটু ঝাল বেশি খাই সেটার জন্য একটু মরিচটা বেশিই দিচ্ছি। এখানে মরিচ দিয়েছি 2.5 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর একটু চিনি দিচ্ছি, চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা একটা স্বাদের ব্যালেন্স আসার জন্য দেওয়া। তারপর এটা কষাবো, একটু করে সামান্য জল দিয়ে কষাবো, এরপর আমি আর জল দিব না। কষানো হয়ে গেছে আমার, তেলটা যখন একটু উপরে ভেসে উঠবে তখন কষানো শেষ, তেলগুলো উপরে ভেসে উঠলে তখন আপনারা চিকেনগুলো দিয়ে দিবেন। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, এটা আমি এখন ভালো মতো কষাবো। খুব ভালোভাবে কষাচ্ছি, দেখুন ভিডিওতে। খুব ভালোভাবে কষাচ্ছি, দেখবেন যেন মাংস লেগে না যায়। শেষ আমার কষানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে দেব। একদিকে আমি কড়াইয়ে আলু ভেজে নিচ্ছি, এবার আমি ঢাকনা খুলে দেখুন কত পানি বের হয়েছে,
আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, কষানোর উপরে মাংসটা হবে, আমি এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা বের হবে ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তিনটি আলু নিয়েছি, আলুগুলো ভেজে দিয়ে দিলাম। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। তারপর আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, যদিও ভিডিওতে স্কিপ করা গেছে। তারপর মাংসটা আমার হয়ে গেছে কিছুটা, এখন পুরোপুরি হয়ে গেল আমার মাংস রান্না। গরম গরম ভাতের সাথে এই চিকেন কষাটা খেতে আপনাদের অনেক অসাধারণ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক ভিডিও নিয়ে আরও সামনে আসবো।